অনিয়ন্ত্রিত শিক্ষা কি এই শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি নিয়ে আজকের এই বিরুদ্ধটিতে আমরা ডিটেইলসি আলোচনা করব সো একাদশ সাইড এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের অন্তর্গত তোমাদের তৃতীয় অধ্যায় এবং গ্রুপ এ এর অন্তর্গত এটা অর্থাৎ গ্রুপ এ বলতে প্রথম তিনটি অধ্যায়কে বোঝায় সো গ্রুপ এ এর অন্তর্গত তৃতীয় অধ্যায় যারা মধ্যে শিক্ষার বিভিন্ন রূপ এই তৃতীয় অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং ইতিমধ্যে কিন্তু তোমরা প্রশ্নটি দেখে নিয়েছো প্রশ্নটি কিন্তু এইট মার্কের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা কি অর্থাৎ এর সংজ্ঞাটা আলোচনা করতে হবে সঙ্গে এই শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা মূল্যায়ন করা অর্থাৎ অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবার কিভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমাদের আলোচনা করতে হবে এবং তোমাদের আমাদের বলে দিয়ে আমরা গ্রুপ এ এর অন্তর্গত তৃতীয় অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি প্রশ্নটি হচ্ছে শিক্ষার বিভিন্ন রূপগুলি কী কী অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো টু প্লাস টু প্লাস পরিসেবে এই প্রশ্নটির উত্তরটি নিয়ে আলোচনা করা হয়ে গেছে তোমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখো এই প্রশ্নটিতে কিন্তু আমরা অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে তার কিন্তু সংজ্ঞাটা আলোচনা করে ফেলেছি এবং তার বৈশিষ্ট্য আলোচনা করেছি আজকে আলোচনা করবো অনিয়ন্ত্রিত শিক্ষা মানে এই শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের যে ভূমিকাটা সেটা আমাদের আলোচনা করতে হবে সো উত্তরটা জানার আগে তোমাদের সুবিধার্থে এই এত বড়ো উত্তরটা তোমরা কীভাবে সহজে মাথায় রাখতে পারবে তার জন্য একটা সুন্দর সিক্রেট টিপস রয়েছে টিপসটা হচ্ছে হেটা এই হিন্সটা তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে তাহলে দেখবে মানে উত্তরটা তোমাদের কাছে সহজ সরল সহজ সরল মনে হবে সো বলছে প্রথমে আমরা আলোচনা করবো অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞাটা অ্যাকচুয়ালি কী সংজ্ঞা আমরা বলছি অনিয়ন্ত্রিত শিক্ষা অর্থাৎ যে শিক্ষার কোনো নিয়ন্ত্রণ নেই তাকে বলা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা অর্থাৎ মানে শিক্ষালয়ে মানে কোনো রকমের নিয়ন্ত্রণ থাকবে না তাকেই বলা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা এটা টু মার্কের জন্য এবার আমরা আলোচনা করব এর ভূমিকা পরিবারের ভূমিকা অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকার প্রথম পয়েন্ট উল্লেখ করব সামাজিক আচরণের শিক্ষা অর্থাৎ আমরা দেখতে পাই পরিবার কি করে শিশুকে কিন্তু মানে যে কোনো একটা শিশুকে বিভিন্ন ধরনের সামাজিক আচার আচরণের সঙ্গে কিন্তু একটা শিক্ষা দিয়ে থাকে দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে সংস্কৃতির শিক্ষা পরিবার কি করে যে কোনো শিশু বা একটা শিশুকে তার মধ্যে থাকা সামাজিক আর সাংস্কৃতিক যে গুণ গুণাবলী সে সেগুলো কিন্তু বিকাশ ঘটিয়ে থাকে তারপর সু অভ্যাস গঠনের শিক্ষা অর্থাৎ শিশুকে একটা পরিবার কিভাবে সু অভ্যাস অর্থাৎ ভালো অভ্যাসগুলো অ্যাড করিয়ে দেয় জ্ঞানার্জনের শিক্ষা ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষা এই কয়েকটি পয়েন্টে আমরা এই পরিবারের ভূমিকাটা আলোচনা করব সো চলে যাচ্ছি উত্তরটিতে প্রথমে আমরা আলোচনা করব অনিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞাটা কি বলছে দেখে নাও সো অনিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞারা বলছে যে শিক্ষায় শিক্ষার বিভিন্ন উপাদান যেমন শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম ও শিক্ষালয় এই চারটি উপাদানের মধ্যে বা এই চারটি উপাদানের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে প্রথমেই বললাম যে নিয়ন্ত্রণহীন একটা শিক্ষা এটাকে বলছে অনিয়ন্ত্রিত শিক্ষা এবার চলে যাচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা এটা বড় করে আন্ডারলাইন করে লেখার পর লিখতে হবে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে শিশুর শিক্ষায় পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে পরিবারের শিক্ষামূলক কাজগুলি কাজগুলি আলোচনা করা হলো তার মধ্যে প্রথম পয়েন্ট সামাজিক আচরণের শিক্ষা কি বলছে এই পয়েন্টটিতে পরিবার শিশুকে বিভিন্ন ধরনের সামাজিক আচার আচরণের শিক্ষা দেয় সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে মিথস্ক্রিয়া করতে করতে শিশু বিভিন্ন আচার বিভিন্ন আচরণ আচরণ শিখে ফেলে চলে যাচ্ছে দ্বিতীয় পয়েন্ট সংস্কৃতির শিক্ষা পরিবারেই শিশুর মধ্যে সামাজিক এবং সাংস্কৃতিক গুণাবলীর বিকাশ ঘটায় ফলে শিশুর মধ্যে সুস্থ সংস্কৃতির বোধ জাগ্রত হয় সুভ্যাস গঠনের শিক্ষা পরিবার শিশুকে বিভিন্ন ধরনের সুভ্যাস গড়ে তুলতে শেখায় ওই সুভ্যাসগুলি পরবর্তীকালে শিশুকে সুনাগরিক হয়ে উঠতে সাহায্য করে দেখো সহজ এডুকেশন মানেই সহজ শুধু তোমাদের ভালো করে কেয়ারফুলি কথাগুলো শুনতে হবে তাহলে দেখবে উত্তরটা খুব সহজ সরল ভাষায় তোমাদের মাথায় সে যাবে চার নম্বর পয়েন্ট জ্ঞানার্জনের শিক্ষা কি বলছে পরিবার শিশুকে বিভিন্ন ধরনের জ্ঞানের সঙ্গে পরিচিত পরিচয় করায় বা পরিচয় করিয়ে দেয় জ্ঞানার্জনের শিক্ষা তাই পক্ষে পরিবারের শুধু পরিবারের শুরু হয় পরিবারেই শুরু হয় ঠিক আছে জ্ঞানার্জনের শিক্ষা সেটা পরিবারেই শুরু হবে আর কি পরবর্তী পয়েন্ট ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা কি বলছে এই পয়েন্টটিতে পরিবার শিশুকে সামাজিক ঐতিহ্য সম্পর্কে পরিচিত করে এবং সেই ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা দেয় সর্বশেষ পয়েন্ট বৃত্তি শিক্ষা মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট কী বলছে শিশুকে বৃত্তির শিক্ষা দেওয়ায় পরিবারের বিশেষ ভূমিকা পালন করে আজও বহু পরিবারের ছেলেরা বাবার বৃত্তি এবং মেয়েরা মায়ের বৃত্তি গ্রহণ করে জীবিকা নির্বাহ করে সো এই হচ্ছে তোমাদের গ্রুপ এ এর অন্তর্গত তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা তোমাদের যদি আরও কোনো প্রশ্নের সম্পর্কে বা প্রশ্ন সম্পর্কে কনফিউজ থাকে কোনো প্রশ্নের উত্তর লাগে তোমরা এই ভিডিওটির কমেন্ট বক্সে করে দেবে আমরা পরবর্তী ভিডিও সেগুলো থেকে আলোচনা করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই